গেল বোরো মৌসুমে জয়পুরহাট সদর উপজেলায় 101 জন মিলারদের কাছ থেকে চাল কেনার বরাদ্দ আসে 5,586 মেট্রিক টন। চাল সরবরাহের জন্য মিল মালিকরা ক্যাপাসিটি অনুযায়ী পেয়ে থাকেন নির্ধারিত পরিমাণ বরাদ্দ, কিন্তু বিশেষ সুবিধা দিয়ে কাগজে কলমে 26টি মিলের ক্যাপাসিটি বাড়িয়ে 2 থেকে 3 গুণেরও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বঞ্চিত চাল কল মালিকরা। এইবারেই প্রথম জয়পুরহাটের জেলা খাদ্য নিয়ন্ত্রক অবৈধভাবে কিছু মিলের বরাদ্দ 2 গুণ থেকে 4 গুণ বৃদ্ধি করেছেন এবং অনৈতিকভাবে 2 থেকে 2.5 কোটি টাকার এখানে লেনদেন হয়েছে। আমরা ইতিমধ্যেই খাদ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তদন্ত হয় নাই, এর সুষ্ঠু বিচার চাই এবং তদন্ত চাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। অতিরিক্ত বরাদ্দ পাওয়া প্রভাবশালী চালকল মালিকরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে কতিপয় মিলারদের থেকে বেশি পরিমাণ চাল নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। আমরা সরকারি নীতিমালার বাইরে কোনো কাজ করিনি, আর আমাদের এখানে যে 100টা মিল রয়েছে তার মধ্যে 10টি মিল হলো আমাদের অটোমেটিক মিল এবং এই মিলগুলোরই কিন্তু ক্যাপাসিটি সবচেয়ে বেশি। চালের বরাদ্দে বৈষম্য সবখানে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চালকল মালিকরা। মাসায় আলমী, আরটিভি।